আজ মহান মে দিবস, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন ও সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর পহেলা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সাথে দিবসটি পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয়, শ্রমিক মালিক ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। সারা দেশের ন্যায় কুড়িগ্রামের মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে কুড়িগ্রাম জেলা শহরে রেলিগন সমাবেশ আলোচনা সভা আয়োজন করা হয়। মহান মে দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরিফ, জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোহাম্মদ কাজীউল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অসীম কুমার সরকার, কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক রুস্তম আলী, সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান রাসেল, কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইনাল হক, কার্যকরী সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি নূর নবী মিয়া, সহসভাপতি আব্দুল হাকিম, আইনাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, সহসাধারণ সম্পাদক আক্কাস আলী, একরামুল হক মিঠু, সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া, অর্থ সম্পাদক রুহুল আমিন, সড়ক সম্পাদক মিঠু মিয়া, দপ্তর সম্পাদক আখের আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওহাব, কুড়িগ্রাম জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, কুড়িগ্রাম জেলা ওয়েল্ডিং স্টিল আলমারি ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর জামাল, সাধারণ সম্পাদক বাবু মিয়া, কুড়িগ্রাম জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, কার্যকরী সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, বেসরকারি বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখা সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ বিভিন্ন শ্রমিক গঠনের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এবং ঐক্যবদ্ধতার মাধ্যমে আগামী দ্বাদশ সাম্প্রত নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপাতত ক্ষমতা অধিষ্ঠিত করতে পারি। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1969 সালের 12 অক্টোবর দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগ নিজ হাতে গঠন করেন। শ্রমিকদের দাবি আদায় অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে এই দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস 137তম এই মহান মে দিবস কুড়িগ্রাম জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন আমরা পালন করছি যথাযথভাবে। আমরা অপর অপর সমস্ত শ্রমিক সংগঠনকে আমাদের ন্যায্য দাবি এই দাবির প্রতি জোরালোভাবে আরও আন্দোলন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। রফিকুল ইসলাম, কুড়িগ্রাম, এনএএন টিভি।